গাইস ওয়েলকাম টু কক্সবাজার এ আটা লাগবে হলো একটু ও না না রিকশা যাবো এসি আছে এসি চালা না বন্ধু ক্যামেরা সামনে লাগা লাগবে ও আমি তো এসি আছে এটা জানি না কাই তো আমার এই মন জানি যে কয় বড় 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 ফাইনালি নাইসা পড়ছি আর আজকে বৃষ্টির কারণে তেমন একটা ভিড় নেই তারপর কম মানুষও নাই আর আমি ড্যাম শিওর গাইস কোনো না কোনো একদিন হৃদয় মনিরের রাতে মাইর খাইব আর একটা চেহারা দেন কত ইনোসেন্ট মানে ওরে দেখলে যে কে ওরে খাওয়ান দিব ভাই বৃষ্টির দিনে আর একটা প্রবলেম হলো কারেন্ট থাকে না দেন পুরো শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এটা মনিরের কাছে আইছে আর মনির তো এটা কোনো খাওয়ায় না কেন একটা মনির কাছে এলো পরে আমার মনে হলো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন গাইস গতকালকে তো ঢাকা থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে আর টানা তিন দিনে আমি 474 কিলোর মতো রাইড দিছি তো তিন দিন আমার একদমই রেস্ট নেওয়া পড়ে নাই তো কালকে রাত্রে আমি এমন ঘুম দিছি উঠছি সকাল সকালই বাট বিছনার থেকে উঠতে পারি নাই শরীর হাত একদম ব্যথা ছিল আর আমার যে মুভি স্প্রেটা ছিল ওটা আমি মনের বলে ঢাকাই রেখে আসছি আমার মন ভোলা আমি যখন তখন যে কোনো জায়গায় যে কোনো জিনিস রেখে আসি আমার 14 প্রো ম্যাক্সি রেখে আই পড়ছিলাম ওটা তো জাস্ট একটা মলম তো পেইনটা আরও বেশি বেড়ে গেছিলো আর আমি পেইন কিলারও খাই নাই তেন নাপাইক্সটা খেয়ে আবার শুইলাম তারপর ঠিকঠাক এখন আমার ঠান্ডা কাটে নাই আর তারপরে যখনই আমি বাইরে ব্লগ করার জন্য তখনই বৃষ্টি শুরু হয় আর ফাইনালি এখন বৃষ্টি একটু কমছে তারপর পিটপিট করে পড়তেছেই আর বৃষ্টির দিনে একদম বেহাল অবস্থা ব্লগ যে আমি কেমনে করবো আমি বুঝতে পারতেছি না বৃষ্টির দিনে রাস্তা তো ভিজা থাকে থাকেই প্লাস ওয়েদারের জন্য বাইরে বাইরে হওয়া যায় না আর সামনে আমার একটা বড় ট্যুর আছে রাঙাআটি বান্দরবন সাজেক তো এই ট্যুরটা আমি কেমনে কভার করবো এই বৃষ্টির ভিতরে আমি বুঝতেছি না আর আপাতত এখন আর বেশি কথা বলা যাবে না কারণ মনির আর কাইসের আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করাই রাখছি ওরা অনেকক্ষণ ধরে চায়ের দোকানে বয়ে চা খাইতেছে আর এখন আমার একটা দাওয়াতেও যেতে হইব তো তাড়াতাড়ি চলেন ওদের কাছে যাই ভাই বৃষ্টির দিনে আর একটা প্রবলেম হলো কারেন্ট থাকে না দেখেন পুরো শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে কিচ্ছু দেখা যাইতেছে না কোনো লাইট নাই কিছু নাই আর আমাদের সিঙ্গেলদের আর একটা প্রবলেম হইলো আমরা ইউটিউবে ভিডিও দেখি গেম টেম খেলি কারেন্ট গেলে ওইটাও করতে পারি না এটা সিঙ্গেলদের না ভাই এটা ডাবলদেরও প্রবলেম কারণ তারা চ্যাটিং করে মেসেঞ্জার চালায় ফেসবুক চালায় এটা করে এটা করে এগুলোও করা যায় না আগে বৃষ্টিতে ভিজা দাওয়ার টাওয়ার খাইয়া দেন আমি এই জায়গায় আসলাম আর বৃষ্টিতে আমার কোনো সারটা সব ভিজে গেছিলো আপাতত একটু শুকাইছে আর মনির এই জায়গায় অনেকক্ষণ ধরে বসে ছিল বৃষ্টির ভিতর আর একটা জিনিস ভাই দেন মনির লগে কার লগে সম্পর্ক কুত্তার কুত্তার লগে সম্পর্ক ও এখন আগে এই কুত্তাটা আমার দেখলে খালি আমার কাছে হইতো মানে আমি ওরে খাওয়াইতাম দিকে রেগুলার ও যখনই আমার দেখতো মানে এদিক দিয়ে আমি আসতেছি আমার বাইকটা থামাইলেই ও আমার পিঠে গেউ গেউ করতে করতে আইতো লেঞ্জা লড়াইতে লড়াইতে লাস্টলি আমাদের একটা ভিডিওতে আমি ওর শ্যুটে নিয়েছিলাম ওরে 30 টাকা খাওয়াইছি আমি জীবনে সবচেয়ে বড় ভুল ওই 30 টাকা খাওয়ানো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল 30 টাকা খাইয়া ওর লোকে আমার শ্যুট নিতে 1.5 ঘন্টা সময় নষ্ট হইছে তারপরে থেকে আমি খাওয়ান দাওয়া বন্ধ দিয়ে দিচ্ছি তারপরে থেকে আমি ওরে খাওয়ান দাওয়া বন্ধ করে দিচ্ছি এমন আর এটা আমার দেখলে আমার কাছে আহে না বাট আজকে আমি একটা বিস্ময়কর জিনিস দেখলাম এটা মনির কাছে আইছে আর মনির তো এটা কোনো খাওয়ায় না কেন একটা মনির কাছে এলো পরে আমার মনে হলো যে জাতের জিনিস জাতের অংশে পছন্দ করে এটা চেহারাটা দেখেন কত ইনোসেন্ট মানে ওরে দেখলে যে কেউ ওরে খাওয়ান দিব একেবারে মনিরের মতো ইনোসেন্ট চেহারা আজকে বৃষ্টির কারণে তো কোথাও যাওয়াই হইল না আর আজকে একটু প্ল্যান প্রোগ্রাম ছিল যে মানিকগঞ্জের ওদিক যে ঘুরে আসবো প্রথমত বৃষ্টি আর দ্বিতীয়ত আর একটা প্রবলেম এসে বললো জীবনে যার ফলে মানিকগঞ্জের প্ল্যানটা আমি ক্যান্সেল করে দিলাম আর তেমনভাবে দুপুরে আমি বাসায় খাওয়া দাওয়া করে নেই যেহেতু বৃষ্টি রয়েছে তাতে খুব মনে হচ্ছে প্রিয় খিচুড়ি টাইপের কোনো খাবার খাওয়ানো পারতাম না এই জায়গায় স্পেশাল কোনো খিচুড়ি পাওয়া যায় না আমার কালকের খিচুড়ির কথাটা মনে করতে হবে কারণ কালকের খিচুড়িটা এত জোর ছিল আমি আবারও কোনো না কোনো সময় ওই খিচুড়ি খাইতে যাবো আপাতত যেহেতু খিচুড়ি নাই তো প্ল্যান করলাম হালিম খেয়ে আসি কারণ অনেক দিন ধরে আমাদের এই জায়গায় হালিমটা খাওয়া হয় না অনেক দিন ধরে এই হালিমটা আমি মিস করতেছি তো চলেন তাড়াতাড়ি যাই ফাইনালি নাইসা পড়ছি আর আজকে বৃষ্টির কারণে তো আমার একটা ভিড় নেই তারপর কম মানুষও নাই হ্যাঁ রে মন্দির মনিরের সদস্য গেলা মনির তোর বন্ধু বান্ধব বাইরে অগরুলো এলো ভিতরে হালিম দিয়ে দিবনি চলো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম আর ঠাড়া পড়ছিল আমরা আসার লগে লগে কারেন্ট গেছিলো আমি বললাম না আমার কপালটাই ঠাড়া পড়া এখন আমরা বাইরে আর নগদে কারেন্ট আইছে কারেন্টের জন্য আমি ব্লগও করতে পারলাম না আর অনেক মানুষ ছিল আমি প্রথমে ভাবছি একদম মানুষই নাই কারণ এনে বাইক দিয়ে ভরা থাকে আজকে এনে বাইক ছিল না আমি ভাবছি মানুষও নাই বাট ভিতরে ঢুকে দেখি এত মানুষ অন্ধকারের কারণে দেখতেই পারি নাই আর আমার এক ফ্রেন্ড রিসেন্টলি অ্যাক্সিডেন্ট করছে ওই যে আমি যার কথা বলতাম স্টান্টম্যান সিয়াম ও অনেক ভালো স্টান্ট করতো লাইক স্টপি হুইলি তারপর বাইকের উপরে দাঁড়াইতো বাইক ঘুরাইতো মানে অনেক ভালো ভালো স্টান্ট পারতো বাট বাংলাদেশের ভালো কাজের তো তেমন একটা সাপোর্ট পাওয়া যায় না যার ফলে ও তেমন একটা পপুলার হতে পারে নাই
বাট ও এটা নিয়ে ট্রাই করতেই আছে করতেই আছে, আর ও খুব প্রো রাইডার। বাট রিসেন্টলি ও একটা অ্যাক্সিডেন্ট করছে, আই থিঙ্ক আরেকজনের দোষেই করছে, ওর পায়ের নাকি হাঁটুর হাড় ফাইটে গেছে। তো ওর লগে যে আমি দেখা করতে যাবো, ওর যে কটা নাম্বার ছিল সবগুলো বন্ধ, আর আমাদের মধ্যে কেউই ওর বাসা চেনা না। এখন আমরা প্ল্যান প্রোগ্রাম করিয়ে বেরিয়েছিলাম যে ওর বাসায় যাবো, বাট ওর বাসা কেউ না চেনার কারণে আজকে আর যাইতে পারবো না। তো ইমিডিয়েটলি প্ল্যানটা ক্যান্সেল করতে হইলো। বন্ধু মোগলাই কেমন? মোগলাই মোগলাই, আর এই জায়গার মোগলাইটা আমার কাছে জোস লাগে, তাই চিন্তা করলাম মোগলাই খাবো। মোগলাই আছে না খেয়ে পারবো কটা? আচ্ছা দুইটা বাজন, আর দুই মোগলাইও খেয়ে পারবো না। সবাই খেয়ে আইছেন, আমরা দুইটা বাজান, দুই মোগলাইও খেয়ে পারবো না। জীবনে বিকাশের দিকে আমি জীবনে যত বড় ধরা খাইছি, ওই রকম বড় ধরা আমি কোনো কিছু লেগে খাই নাই। টিহা তো আমার কাটেও আছে, কাটেও আছে, এখন তো তুই পেটাই জানা আমার পর। আর গাইস মনির যখন খায় তখন অনেক খুবই সুন্দর দেখা যায়, ইনোসেন্ট দেখা যায় না। ও যে মুখ লড়ায় না, মুখ লড়ানোর স্টাইলটা দেখেন, আপনার কিসের কথা মনে করতে দেখুন তো, গরু যেভাবে জাবর কাটে গরুর কথা মনে পড়তো। এই যে এই ও, আর আমি ড্যাম শিওর গাইস কোনো না কোনো একদিন হৃদয় মনিরের হাতে মাইর ফেলব, কারণ মনিরে আমি পচাই দিই গায়ে, এখন মনিরে আমাদের সাবস্ক্রাইবাররা পর্যন্ত পচায়, আর এইটা দেখা ও পচায় না ভাই। আর মনির এত চিন্তা থাকে মাঝে মধ্যে, ও কি করে মনিরের ব্র্যান্ড করে ডাকে। হ্যাঁ ওই দিনকে মনিরের ফেসবুক আইডি ওর নিকনেম দিছিল, কি দিছিলি? ব্র্যান্ড। আর মনির কি করছ? ব্লগ দিয়ে দিছে, ব্লগ দিয়ে দিছে। তুই ওর নিকনেম ব্র্যান্ড দেওয়া তো ব্লগ দিয়ে দিছে, বুঝ তোরে মাইর দিলে কি পরিমাণ মাইর দিতে পারে। আমি ওই দিনকে ঠেকাইতে পারবো না, মারবো না। হ্যাঁ মারবো না, আমার জীবন আমার এত ক্ষতি করছে, এত টিহা লস করাইছে, এত জিনিস হারাইছে, তারপর আজ পর্যন্ত আমি ওরে কিছু কই নাই। একটা কারণে দেখলে আমার ফুটপাতের এই কথার লিগে, হ্যাঁ আমার সাথে আর একটা মজার বিষয় শেয়ার করে নেই, সেটা হলো বন্ধু তুমি একটা পাঞ্জাবি দিছিল আমারে, কি লিগে দিছিল? কোন গরিব মানুষকে দেওয়ার জন্য, তাই না? এখন এই পাঞ্জাবিটা আসছে আমার দেওয়া সবচেয়ে গরিব মানুষের পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা আমি লগে নিয়ে এসেছি, পাঞ্জাবিটা বাইক কর, ব্যাগে একটা পাঞ্জাবি আছে। আরে অরে কেয়ার দান করবো, ও তো গরিব না, টুকাই তুই গরিবটা দান করতে কইতে। আরে ব্যক্তি বাইক কর, আরে বেটা আসছে বেটা, এটাই দেখ, এই দেন পাঞ্জাবিটা কিন্তু সুন্দর আছে আর নতুন আছে। হ্যাঁ এটা কাল লেগে গিয়েছিল তোমার আব্বার লেগে, তোমার আব্বা পাঞ্জাবি পরে না, এর লেগে পরবো না। আচ্ছা ওর আব্বা পাঞ্জাবি পরবো না দেখে, এটা কিন্তু একটা কোয়ালিটি ফুল পাঞ্জাবি, এটা কিন্তু স্বাভাবিক মানুষ দান করার লেগে যে পাঞ্জাবি, কিন্তু ওরকম কিছু না, এটা ভালো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি। এই ব্র্যান্ডের নাম না দেবো না, ব্র্যান্ডের নাম নিলে প্রমোশন হয়ে যাবে। আচ্ছা ভালো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি, আর এইটা ও কইছিল যে ফুটপাতে মানে আমি যাওয়ার সময় ওভার ব্রিজ বা রাস্তায় যদি কোনো গরিব মানুষ পাই তারা যেন দিয়ে দেয়। আমি আজকে রাস্তা দিয়ে গেছি, কোনো গরিব মানুষ ছিল না, সব গরিব মানুষ মনে হয় ঈদের লেগে বড় লোক হয়ে গেছে গা, একজন পাইনি আমি যার লেগে, আমার ব্যাগে রয়ে গেছে গা। তো আমার দেখা জীবনের সবচেয়ে গরিব রে আমি এটা আজকে দান করতে চলেছি, চলো ফ্যামিলি আমরা এসে বসছি। আর তো গিফটটা আমার বন্ধু বন্ধু তোমার জন্য একটি গিফট, একটি পাঞ্জাবি বন্ধু, তুই খুশি বন্ধু? হ্যাঁ তুই খুশি হয়েছ? তো গাইস কায়েস আমার বন্ধু ওভার ব্রিজ থেকে কোনো ফুটপাথ থেকে গরিব রেখে পাঞ্জাবিটা দান করে দিয়েছিল, আমার দেওয়া সবচেয়ে বড় গরিব হই ফাইনাল এবারে পাঞ্জাবিটা দান করে দিছি, ও খুশি যে হতে দিতে আল্লাহ এবার আশীর্বাদ করে দিন। আমি কাই তো আমার এই পাঞ্জাবি দিয়ে কয় বন্ধু তুমি যাওয়ার সময় ওভার ব্রিজ থেকে কোনো একটা গরিব ফকিনি রে দিয়ে দিও কাইজার মা আমার এই পাঞ্জাবিটা দিয়ে দিল, কাইজার মা আরে দিতে ও আবার আমার দিতে, আমি তো যাবো না তুমি যে আসবে দিয়ে দিবি বন্ধু। আমি ওভার ব্রিজ দিয়ে গেছি একটা ফকিনি ভাই তোর এটা দেওয়ার পর তোর মধ্যে খুশি উঠছে, আমি মনে হয় কোনো ফকির রে দিল আমি এত খুশি দেখতাম না কারণ ওকে বন্ধু বন্ধু খুশি থাকে বন্ধু না 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 খুশি থাকবে ও ভাবতে আমার গিফট দিতে আল্লাহ এই দিনও দিতে লাগলো ওর দিব আমি গিফট পাঞ্জাবিটা দেখছ ওর দিব এটা মনে হচ্ছে 50-60 বছরের কারো কোনো গিফট দিতে হচ্ছে তোর বলে কোনো গালি লাগবে তুই যে খুশিটা হইছ তুই প্রথমে আর কি ও যে খুশি রে আর গিফট কি বলে কি এটা দান টাকা সৎকা
আমার মনে পড়লো তোর দিলে অবশ্যই তুই খুশি হবি, তোর দিচ্ছি আর তুই খুশি হয়েছিস। খোলা খোলা ওপেন করো, এটা খুল, দেখলে খুলবি না? খুব সুন্দর একটা পাঞ্জাবি, সুন্দর আছে বিয়েদের জন্য। আমাদের ব্র্যান্ড ও একটা স্পেশাল বাস থামায়, যেটা হলো উত্তরবঙ্গের বাস, ভিআইপি বাস, যেটা দিয়ে কক্সবাজার টকবাজার যায়। তো ওই বাসের লগে ও ডিল করে যে মামা আমরা চারজন যাবো, বাতালা চাই 20 টাকা করে ভাড়া পার পারসন, ও কয় যে 4 জন 40 টাকা দিব, বাতালা রাজি হয়ে যায়, কারণ পুরো বাস এলো ফাঁকা। যদি বাস বড় থাকতো ভাই 20 টাকা 100 টাকা দিবে আমার কারণে নিত না। তো আমরা আমাদের বাসার থেকে কালিয়াকুট যেতেছি, মানে 8 কিলোর মতো পথ, বাট ফিল হইতেছে কক্সবাজারের। সামনে টিভি আছে, টিভিতে গান চলতেছে, মানে পুরাপুরি চিল। কক্সবাজার গেলেও মানুষ মনে এত ফিল হয় না। ও আমি তো এসি আছে এটা জানি না, তেলে তো বন্ধু ভিআইপি বাস, এটা 10 টাকা করে ভাড়া। গাইস এই ধরনের এটা বিপদ না ভাই, এই ধান্দার হেল্পার ড্রাইভার, মানে আমার কাছে যেটা এটা না হেল্পার ড্রাইভার বিয়ে খাওয়ার টাকা। আচ্ছা আমাদের বাইপাসে নামাই দিব, আমাদের নামানো স্থানে পড়ছে, তো আমরা এই জায়গায় নামবো, এইখান থেকে নাই মানে আমরা রিক্সায় উঠবো, এক স্থান থেকে আরেক স্থানে এলাম কক্সবাজারের ফিল নিতে নিতে। আবার গানও শুনতেছি, দেন টিভিতে সুন্দর সুন্দর মহিলাগো নাচ দেখতেছি, মানে পুরাপুরি কক্সবাজারের ফিলিং ভাই। আমি কক্সবাজার যে এত মজা পাই নাই, তো এখন ফিল্ডটা শেষ করে নামতে হবে। কি লাগে কে 40 টাকা নিয়ে এসে আবার ধাক্কি দিয়ে পারো না? কি কোন কাকা কাকা কয় টাকা ভাড়া দিয়েছেন? 10 টাকা। কাকা খুশি? ধন্যবাদ ড্রাইভার মামা, 10 টাকা ভাড়ায় সবাই খুশি হয়েছে। ধন্যবাদ মামা, 10 টাকা ভাড়ায় সবাই খুশি, কক্সবাজারের ফিল্ড নিতে নিতে এলাম। বাই বাই মামা, বাই 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 বাই। কারণ এই জায়গায় কোনো ক্রসিং নাই, মানুষ পার হওয়ার কোনো জায়গা নাই, তো আমরা সবকিছু টপকায় পার হয়ে যাবো। এই বন্ধু চুরি করে তো সবারই মোটামুটি অভ্যাস আছে, মনিরের অভ্যাস সবচেয়ে বেশি। মনির পারো 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 পারো, মনির পারো, হইতে শহীদ হও না, শহীদ হও না, আস্তে আস্তে আমিও পারো, শহীদ হয়ে যাবো গিয়ে। ভাই বয়েস অলওয়েজ বয়েস, মানে পোলা মানুষ কিচ্ছু মানে না। আর গাইস ফাইনালি হুজুরের বাসায় আইসা বুঝছি, আর আজকে ব্লগটা এই জায়গায় এন্ড করতে। গাইস বৃষ্টির দিনে আমি বুঝতেছি না কীভাবে ব্লগ কন্টিনিউ করুম, কারণ আজকে সারাটা দিন চলে গেছে, আমি বাসার থেকেই বাইরে যেতে পারি নাই, আর পুরো বৃষ্টির দিনটা আই থিঙ্ক এইভাবে এভাবে যাইবো। আবার বৃষ্টির দিনে ট্যুর দেওয়া অনেক ঝামেলা হয়ে যাবো, কারণ রাস্তাঘাট এত পরিমাণ নষ্ট থাকে, বৃষ্টির দিনে অ্যাক্সিডেন্ট রেকর্ড অনেক বাইরে যায়, দেন বাইক অনেক সেফলি রাইড করতে হয়, তারপরে বৃষ্টির দিনে অনেক জায়গায় যাওয়াও যায় না, অনেক জায়গায় বন্যা হয়, অনেক জায়গায় জলোচ্ছ্বাস হয়, তো কী করবো আমি বুঝতে পারতাম না। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি, যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন, আল্লাহ হাফেজ।